এই মেয়েটিকে থামান, দ্রুত তাকে থামান। জালেম সরকারের কি পরিমাণ কৌশল ছিল, প্রশাসনের লোক লেলিয়ে দিয়েছে, তারা ছাত্রলীগ লেলিয়ে দিয়েছে, এমনকি নেট বন্ধ করে দিয়েছে। তারপরও আল্লাহ তাআলা তাদের সকল কৌশল ব্যর্থ করে আল্লাহ তাআলা এই ছাত্র জনতাকে বিজয় দান করেছে, আলহামদুলিল্লাহ। এটা আমরা আল্লাহর সাহায্য মনে করি। আলম ইয়া জাআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। আব্রাহার বিরুদ্ধে আল্লাহ তাআলা যাকে যাকে পাখি ছেড়ে দিয়েছিলেন, আল্লাহ তাদের বিরুদ্ধে কোনো ফেরেশতা পাঠান নাই, কোনো নবী রাসূলও পাঠান নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে যাকে যাকে পাখি ছেড়ে দিয়েছেন। তার মিহিম বিহিজারতিম মিন সিজ্জিল, যারা তাদের উপর পাকা মাটির পাথর নিক্ষেপ করেছিল। মসুর ডালেছে একটু বড়, হালকা একটু বড়, আর ছোলা বুটেছে একটু ছোট। তার মিহিম বিহিজারতিম মিন সিজ্জিল, যারা তাদের উপর পাকা মাটির পাথর নিক্ষেপ করেছিল, আল্লাহ বাঘ ভাল্লুক পাঠান নাই, পাখি ছেড়ে দিয়েছেন। ঠিক তেমনইভাবে ছাত্রদের হাতে পিস্তল ছিল না, বোমা ছিল না, তাদের হাতে ইটের কোনা ছিল, পাথর ছিল। চিন্তা করেন, 1500 বছর আগে আল্লাহ কুরআন নাজিল করেছে। আল্লাহ বলেছেন যে তারমিহিম বিহিজারতিম মিন সিজ্জিল, যারা তাদের উপর পাকা মাটির পাথর নিক্ষেপ করেছিল, তাদের মুখে ছিল পাথর আর ছাত্রদের হাতে ছিল ইটের কোনা, পাথর। দেখেন কীভাবে মিলে গেছে। অতএব আমি মনে করি এটা আল্লাহর পক্ষ থেকে খাস রহমত ছিল, আল্লাহর সাহায্য ছিল, এই জন্য ছাত্র জনতা বিজয় লাভ করেছে। আল্লাহর শুক্রিয়া আদায় করার দরকার, আলহামদুলিল্লাহ। এরপরে ফাজআলাহুম কাআসফিম আকুল, আল্লাহ তাআলা তাদেরকে খেয়ে ফেলা ভুষির মতো করে ফেললেন। এত ক্ষমতা ছিল, সুপার পাওয়ার ছিল, আল্লাহ তাদেরকে খেয়ে ফেলা ভুষির মতন করে ফেললেন। ঠিক তেমনইভাবে জালেম সরকারের প্রশাসনের লোক ছিল, তাদের ছাত্রলীগ ছিল, তাদের ক্ষমতা ছিল, সব কিছু তাদের পক্ষে ছিল। তারপরও আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন সুপার পাওয়ারের অস্তিত্বকে টুকরা টুকরা করে দিয়েছেন, ছাত্র জনতাকে বিজয় দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা ছাত্র জনতার কাছে এমন একটি দেশ চাই, যেই দেশ হবে একেবারে সোনার দেশ, থাকবে না চুরি, থাকবে না ডাকাতি, দুর্নীতি থাকবে না, সুজলা সুফলা শস্য শ্যামলা স্বর্ণ প্রসবিনী, সোনার বাংলা যেন জান্নাতের বাগান হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই মেয়েটিকে থামান, দ্রুত তাকে থামান। মনে রাখবেন যে এই বাংলাদেশের মধ্যে সেনাবাহিনীদের অবদান কখনো ভুলার মতো নয়। সেনাবাহিনীদের অনেক অবদান আছে। আরেকটি কথা খেয়াল রাখবেন, স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা খুবই কঠিন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন আমাদের স্বাধীনতা রক্ষা করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। শুনেছি মেয়েটি ক্ষমা চেয়েছে, যদি ক্ষমা চেয়ে থাকে তাহলে ভালো, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমি দুঃখিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে করি আপনারা এই দেশের শ্রেষ্ঠ সন্তান, আপনাদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীন একটি দেশ দান করেছে, আমরা সেই স্বাধীনতার স্বাদ অনুভব করেছি। আপনাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করেছি। তবে সবসময় খেয়াল করবেন, আপনাদের এই বিজয়টা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য ছিল, এই জন্য আপনারা বিজয় লাভ করেছেন। আমার তো প্রায় 1500 বছর পূর্বের সেই সূরা ফিলের দিকে আমার মন চলে যায়, যে আল্লাহ বলেছিলেন, আলাম তারকাই ফাফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল, তুমি কি দেখোনি আল্লাহ তাআলা তোমার রব, আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা হাতিওয়ালাদের সাথে কি ব্যবহার করেছিলেন। আলম ইয়া জাআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের সকল কৌশল ব্যর্থ করে দেননি? অবশ্যই তাদের সকল কৌশল ব্যর্থ করে দিয়েছেন, তাদের কৌশল আল্লাহ ব্যর্থ করে দিয়েছেন। আব্রাহা 60,000 সৈন্যবাহিনী, 103টি প্রশিক্ষণপ্রাপ্ত হাতি নিয়ে এসেছিলেন, কত কৌশল ছিল। আর আমাদের সাবেক প্রধানমন্ত্রী জালেম সরকারের কি পরিমাণ কৌশল ছিল, প্রশাসনের লোক লেলিয়ে দিয়েছে, তারা ছাত্রলীগ লেলিয়ে দিয়েছে, এমনকি নেট বন্ধ করে দিয়েছে। তারপরও আল্লাহ তাআলা তাদের সকল কৌশল ব্যর্থ করে আল্লাহ তাআলা
এই ছাত্র জনতাকে বিজয় দান করেছে আলহামদুলিল্লাহ, এটা আমরা আল্লাহর সাহায্য মনে করি। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আব্রাহার বিরুদ্ধে আল্লাহ তাআলা যাকে যাকে পাখি ছেড়ে দিয়েছিলেন, আল্লাহ তাদের বিরুদ্ধে কোনো ফেরেশতা পাঠান নাই, কোনো নবী রাসূলও পাঠান নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে যাকে যাকে পাখি ছেড়ে দিয়েছেন, তার মিহিম বিহিজারতিম মিন সিজ্জিল, যারা তাদের উপর পাকা মাটির পাথর নিক্ষেপ করেছিল, মসুর ডালেছে একটু বড়, হালকা একটু বড়, আর ছোলা বুটেছে একটু ছোট, তার মিহিম বিহিজারতিম মিন সিজ্জিল, যারা তাদের উপর পাকা মাটির পাথর নিক্ষেপ করেছিল, আল্লাহ বাঘ ভাল্লুক পাঠান নাই, পাখি ছেড়ে দিয়েছেন। ঠিক তেমনইভাবে ছাত্রদের হাতে পিস্তল ছিল না, বোমা ছিল না, তাদের হাতে ইটের কোনা ছিল, পাথর ছিল। চিন্তা করেন, 1500 বছর আগে আল্লাহ কুরআন নাজিল করেছে, আল্লাহ বলেছেন যে তারমিহিম বিহিজারতিম মিন সিজ্জিল, যারা তাদের উপর পাকা মাটির পাথর নিক্ষেপ করেছিল তাদের মুখে ছিল পাথর, আর ছাত্রদের হাতে ছিল ইটের কোনা পাথর। দেখেন কীভাবে মিলে গেছে। অতএব আমি মনে করি এটা আল্লাহর পক্ষ থেকে খাস রহমত ছিল, আল্লাহর সাহায্য ছিল, এই জন্য ছাত্র জনতা বিজয় লাভ করেছে। আল্লাহর শুক্রিয়া আদায় করার দরকার, আলহামদুলিল্লাহ। এরপরে ফাজআলাহুম কাআসফিম আকুল, আল্লাহ তাআলা তাদেরকে খেয়ে ফেলা ভুষির মতো করে ফেললেন, এত ক্ষমতা ছিল, সুপার পাওয়ার ছিল, আল্লাহ তাদেরকে খেয়ে ফেলা ভুষির মতন করে ফেললেন। ঠিক তেমনইভাবে জালেম সরকারের প্রশাসনের লোক ছিল, তাদের ছাত্রলীগ ছিল, তাদের ক্ষমতা ছিল, সব কিছু তাদের পক্ষে ছিল, তারপরও আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন সুপার পাওয়ারের অস্তিত্বকে টুকরা টুকরা করে দিয়েছেন, ছাত্র জনতাকে বিজয় দান করেছেন আলহামদুলিল্লাহ। আমরা ছাত্র জনতার কাছে এমন একটি দেশ চাই যেই দেশ হবে একেবারে সোনার দেশ, থাকবে না চুরি, থাকবে না ডাকাতি, দুর্নীতি থাকবে না, সুজলা সুফলা শস্য শ্যামলা স্বর্ণ প্রসবিনী, সোনার বাংলা যেন জান্নাতের বাগান হয়ে যাবে। আমরা ছাত্র ভাইদের পক্ষ থেকে সবার কাছে বলি আমরা সচেতন থাকবো, ইনশাআল্লাহ কারোর সাথে খারাপ ব্যবহার করবো না। আমরা যখন মাজলুম ছিলাম আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছেন, আমরা এখন কেমন জানি জালেম হয়ে গেছি, এমন কাজ আমরা করব না যেই কাজ করার কারণে যেন মানুষ এই কথা না বলে যে আগেই ভালো ছিল। ভাই, স্বাধীনতাকে অনুভব করুন। ছাত্র জনতা, অসংখ্য ছাত্র এই দেশকে রক্ষা করার জন্য জীবন দিয়েছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি ছাত্র ছাত্রীকে যেন শহীদ হিসাবে কবুল করে নেয়, এবং দোয়া করি আল্লাহ তাআলা যেন যারা গার্ডিয়ান আছে, যে সমস্ত গার্ডিয়ানদের সন্তানরা ইন্তেকাল করেছে, আল্লাহ তাআলা ওই সকল গার্ডিয়ানদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, সবরে জামিল দান করুন। আমিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ সবাইকে হেফাজত করুন।